জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষ আচার্য প্রমোদ পণ্ডা আপনার স্বাগত করছি আপনার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানে উক্ত চ্যানেল কু দেখুন সবসক্রাইব করে না, সবসক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবে আসুন জাঁয়া মাসিক রাশিফল। 1 জুলাই 2024 ঠার 31 জুলাই 2024 মানে সন 2024 মশিয়ার জুলাই মাসটি যে ব্যক্তিঙ্কর রাশি হচ্ছে কন্যা রাশি, যে ব্যক্তিঙ্কর জন্মজাতকের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, যে ব্যক্তিঙ্কর নাম রাশি হচ্ছে কন্যা রাশি। মাসটি কেমিতি কটিব, কোন প্রতিকার অছি, কোন আমি এই মাস পে সাবধান রইবা, আজ আমরা জানিবা। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তিঙ্কর রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশির দ্বাদশ ভাব হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির গ্রহ রাজলে স্বয়ং সূর্য দেবতা, সূর্য বর্তমানে 1 জুলাই ঠার 16 জুলাই পর্যন্ত রহবে কেউ স্থানের না মিথুন রাশি। তৎপশ্চাৎ পুনঃ 16 জুলাই ঠার কোটিকে আগমন করবে না কর্কট রাশি, তাহলে কন্যা রাশির কর্কট রাশি হচ্ছে একাদশ ভাব, তাহলে যে ব্যক্তিঙ্কর রাশি হচ্ছে কন্যা রাশি, কর্মক্ষেত্রে বিজয় প্রাপ্তি অছি এবং কর্মক্ষেত্রে সফলতা মধ্যে দেখা দেব, আপনার বাণীরে মধুরতা দেখা দেব, আপনার কথাবার্তা চতুরতার বহুত কিছু ব্যক্তি আকর্ষিত করে পারিবে, যে কাম রোকি যাইতিলা সে কামরে আপনার সফলতা দেখা দেব, প্রমোশন পজিশন ইনক্রিমেন্ট এ সমস্ত দেখা দেব, ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে আকর্ষণ মনোভাবনা বৃদ্ধি পাইব, আকর্ষিত শক্তি মধ্যে ক্রিয়েট হব এবং ব্যাপার বাণিজ্য নিশ্চিত রূপে উন্নতি দেখা দেব, ইনকম সোর্স বেটর হব, ভাই ভৌণী মিত্র দ্বারা সপোর্ট মিলিব, পিতাঙ্কর সপোর্ট মিলিব, উচ্চ বস বা কর্মচারী আপনার উপরে প্রশংসা করবে, প্রশংসিত হবে মধ্যে, এবং কৌশি ক্ষেত্র আপনার জব করা চাহুমান বহু দিন ধরে অপেক্ষা করে নিশ্চিত রূপে জব ক্ষেত্রে আপনার লাভে রয়েবে, সফলতা দেখা দেব, গৃহ কার্যের মধ্যে সফলতা দেখা দেব, প্রপর্টি জমি জায়দাত ক্ষেত্র ধন নিবেশ করছেন সেতের মধ্যে লাভে রয়েবে, বিবাহ শুভ মঙ্গল কার্যের মধ্যে সফলতা দেখা দেব, গৃহকু সজাইবা পাই কৌশি যান আসন বা কৌশি সুনা দ্রব্য বস্তু পদার্থ আপনার আনুচান সেতের মধ্যে সফলতা দেখা দেব, সন্তানকে নিয়ে আনন্দিত হবে, বিদ্যার্থী সফলতা অর্জন করবে, পেট জনিত রোগে পীড়িত হয়ে পড়তে, লভ ম্যাটর টিকে তর্ক বিতর্ক দেখা দিয়ে এবং সরল বিশ্বাসের ধোকা লাগিপরে টিকে সাবধান রহবা অত্যন্ত আবশ্যকতা আছে। কৌশি ব্যক্তি চাহুন বিদেশ যাবি, বিদেশের কি সেটল করবে, বিদেশের যাই রহি কিছু কার্য করবে, সেতের মধ্যে সফলতা মিলিব, কৌশি ব্যক্তি চাহুন যে মো ব্যাপার বাণিজ্য প্রারম্ভ করা চাহুন, এই হল পরফেক্ট টাইম আপনার করে পারিবে নিঃসন্দেহতা। ধর্মক্ষেত্র মধ্যে যথেষ্ট যশ কীর্তি লাভ প্রাপ্তি হব, সম্মান মধ্যে প্রাপ্তি অছে, কৌশি দেবালয় মন্দির প্রতিষ্ঠা এই মাসের মধ্যে করে পারিবে, সেতের মধ্যে লাভ দেখাব। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আজ আমি জানিলে কন্যা রাশি ব্যক্তি মানক পাই বহুত বড়িয়া বহুত ভালো সময় চলছে, কোন সাবধান রইবা, বিলকুল গুরুজন ব্যক্তিকে সম্মান দেওয়া, আগচলা হয়ে কৌশি কার্য করা না এবং নিজ চরিত্র প্রতি ধ্যান দেওয়া, সরল বিশ্বাসে টিকি কষ্ট আসিপরে টিকি সাবধান রহবা, স্বাস্থ্য প্রতি টিকি ধ্যান দেওয়া, কোন প্রতিকার করা, প্রত্যেক দিন ভগবান বিষ্ণুকে পূজা অর্চনা করা বা মন মধ্যে মহামন্ত্রকে জপ করা এবং মহামৃত্যুঞ্জয় মধ্যে জপ করতু, কেন স্বাস্থ্য প্রতি বেটর রহব, মাতা পিতা প্রণাম করতু, শ্বানকু সবুদিন সকাল উঠে বাসি রুটি বা বিস্কিট খাইবাকু দিয়ন্তু, মাস মাস সারা বহুত লাভ রহবে, চোলা পানিরে গুড় দান করন্তু, মাছকু কিছু খাইবাকু দানা দিয়ন্তু, এহা দ্বারা আপনকর রবি এবং শুক্র যেতবেলে কর্কট রাশির অবস্থান করিবে 16 তারিখ ঠারু নিশ্চিত রূপে তা প্রভাবিত হবে, সফলতা দেখা দেব, উন্নতি মধ্যে দেখা দেব। তাহলে প্রিয় দর্শক বন্ধু, এ প্রতিকারটি নিশ্চিত রূপে করতু, এতদ ব্যতীত সোমবার গুরুবার দিন যদি অস্তক ছমণের জলগুড় দান করছেন আহুরি ফায়দা রয়েবে, তাহলে করন্তু লাভের রয়েবে। প্রিয় দর্শক বন্ধু, এত থিলা কন্যা রাশি ব্যক্তিমানক পাই
মাসিক রাশিফল আজ দশম যাইছে মকর চক্রমুখ মেঢ গুচ্ছ পুন দেখা পাগে মধ্যে জয় জগন্নাথ নমস্কার হরিওম।